নূর নবী এসেছে নো সেই নূরেতে সারা জাগান আলোকিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু বিসমিল্লাহির রহমানির রহিম জায়সা নিবেদিত মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آميرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله দুরূদ শরীফের আওয়াজ একটু মহব্বত নিয়ে পড়তে হবে, একটু মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা হুসেইন রবিয়াচি লাগিনা সরিবারে ছি লগি হম ফকির কমদিনে কি গলিয়া ছি লগি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا کرے لگیا کندورے مون کرے لگیا بندو জর লাগিয়া কন্দরে মন সেই তো সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم قال رسول الله قتك بلن صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وصدق رسوله النبي الحبيب الكريم والحمد لله رب العالمين مولا صل وسلم دائما أبدا على حبيبه خير خلق كلهم অধ্যকরায় জিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী বল কালিফ ওরুষব্যস্ত মুজাহিদ চৌধুরীপাড়া নতুন জামে মসজিদের মধ্যে অত্র এলাকাবাসীর ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করেছেন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মেহরবানি করে ঈদে মিলাদুন নবী মজলিসের মধ্যে দুই একটি কথা শ্রবণ করার সেই তৌফিক দিয়েছেন। একবার মহব্বতে বলি না, আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি আকা নবী কামলি ওয়ালা নবী দোজাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আমি আরো শুকরিয়া জ্ঞাপন করি নবীর প্রেমিক ওলির প্রেমিক যারা আমার মুরব্বী বাবারা যুবক যুবক ভাইয়েরা যারা আজকের মাহফিলের মধ্যে এসেছেন দুইটি কথা শোনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কবুল করে, প্রত্যেককে বলি না আমিন। এটা হলো এক হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? কিন্তু এটা আল্লাহর ঘর এটা একটা, কিন্তু এই ঘরের মধ্যে আমার নবীর মাহফিল করেছেন, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, বলেন না? কারণ আল্লাহর ঘরের মধ্যে বসে থাকলে আল্লাহ রহমত বর্ষণ করবে, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে নবীর মাহফিল সাজিয়েছে এটার জন্য ডাবল রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ, বলি না? এই জন্য আল্লাহর ঘরের মধ্যে আপনারা এসেছেন এটার জন্য আমার আল্লাহ আমার নবী আপনাদের উপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, বলি না? তো আপনারা এই মাহফিল হওয়ার কারণে খুশি না বেজার? কথা বলেন না, খুশি না বেজার? তো যারা রাস্তাঘাটের মধ্যে বসেছেন এটা হলো রাস্তাঘাটের বৈঠক, ঠিক কিনা? যারা ঘরের মধ্যে বসেছেন এটা হলো ঘরের বসা, ঠিক কিনা? কিন্তু যারা মাহফিলের মধ্যে এসেছেন এটা হলো মদিনাওয়ালা নবীর বসা। সুবহানাল্লাহ, বলেন না? তো নবীর বাগানের মধ্যে যারা এসেছেন কোরআনের দুই একটি কথা শোনার জন্য, আমার রসুল বলেছেন তারা যতক্ষণ পর্যন্ত মাহফিলের মধ্যে থাকবে তাদের বিপদ আপদের সব কিছুর দায়িত্ব আমি নবী নিলাম। সুবহানাল্লাহ, বলেন না? আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আরেকটু কাছে আসেন, কারণ কাছে থাকলে তো মহব্বত বেড়ে যায়, ঠিক কিনা? আর একটু কাছে আসেন আপনারা। লা ইলাহা লা ইলাহা সালাতুনিয়া এটা কার মাহফিল? নবীর মাহফিল। বলেন কার মাহফিল? নবীর মাহফিল, যে মদিনাওয়ালা নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গরে
তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মুদে পাড়ের তরি তুমি মুদে পাড়ের তরি তুমি নিদানে তারানে বালা ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল আল্লাহ সালাত দুনিয়া বাইরামার আরজ করেছিলাম আমার আল্লাহ বললেন ও আমার বান্দা যে স্থানের মধ্যে যে জায়গার মধ্যে আমার নবীর ঈদ মিলাদুন নবী মাহফিল হবে ওই জায়গাটা এক বছরের জন্য যতটুকু আওয়াজ গেল আল্লাহর নবীর কথা বলল আল্লাহর কথা বলল ওই জায়গাটা আমার আল্লাহ এক বছরের জন্য নিরাপদ রাখবে সুবহানাল্লাহ বলেন এরপরে বাইর আমার এই মাসটা হলো আমার নবীর মাস ঠিক কিনা এটা কার মাস সবাই বলেন কার মাস এটা আল্লাহর নবীর মাস ঠিক কিনা কারণ আমরা পৃথিবীর মধ্যে এসে আলোকিত হয়েছি একমাত্র আমার নূরুন নবীকে পেয়ে ঠিক কিনা বাইর আমার আরজ করেছিলাম আমার আল্লাহ বললে আমি নূরুন নবীকে এমনি পাঠাই নাই মোসার যুগে পাঠাই নাই ঈসার যুগে পাঠাই নাই ঈসা আলাইহিস সালামের যুগে পাঠাই নাই ইব্রাহিমের যুগে পাঠাই নাই ইসমাইলের যুগে পাঠাই নাই আমি আমার নবীকে এমন একটা সময় পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলাম এই দুনিয়ার জমিনে যখন অন্ধকার যখন অন্ধকারাচ্ছন্ন হয়েছিল অজ্ঞতার যুগ যখন হয়েছিল যখন মানুষেরা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল ও করুণ সময়ে আমি আমার নবীকে আমার হাবিবুল্লাহকে সূরা ইয়াসিনের মধ্যে বলে দিলাম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম সুবহানাল্লাহ আমার আল্লাহ বললেন ও আমার বান্দা আমি আমার নবীকে এমনি বানাই নাই আমি আমার নবীকে অজ্ঞতার যোগে পাঠাইলাম আমার নবী আমার নবী আদিষ্ট হয়েছেন আগমন করেছেন সিরাতাল মুস্তাকিমের উপরে সুবহানাল্লাহ বলেন না আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ বললেন আমি আমার নবীকে সিজন করার আগে আমি আমার নবীর কথা আমি তাওরাতে দিলাম আমি আমার নবীর প্রশংসা আমি জাবুরে দিলাম আমি আমার নবীর প্রশংসা আমি ইনজিলে দিলাম আমার নবীর প্রশংসা কোরআনে দিলাম সুবহানাল্লাহ ওরে লা ইলাহা এই জন্য বাইর আমার আমার নবীর দরুদে পাক শুধু আমরা করি নাই করি নাই আমার নবীর দরুদে পাক মুসা আলাইহিস সালাম করলেন আমার নবী দরুদে পাক আদম আলাইহিস সালাম করলেন আমার নবীর দরুদ পাক মুসা আলাইহিস সালাম করলেন ইব্রাহিম আলাইহিস সালাম করলেন ইসমাইল আলাইহিস সালাম করলেন তাদের পরে আমরা আমার নবীর উপরে দরুদ পড়তেছি ঠিক কিনা বলুন আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন বাইর আমার যখন আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃজন করলেন আমার আল্লাহ যখন বানাইলেন আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃজন করার পরে বানানোর পরে আমার আল্লাহ আমার নবীর নূরেটা আদমের ভিতর প্রবেশ করাই দিলেন সুবহানাল্লাহ বলেন কার ভিতর
বড় করে বলেন কার ভিতর আদম আলাইহিস সালামের ভিতর ঢুকাই দিলেন এরপরে আমার আল্লাহ বললেন ও আদম আমি তোমাকে জান্নাতে ঢুকাই দিলাম আর জান্নাতের মধ্যে আদমকে আমার আল্লাহ রাখার পরে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করলেন একটা মাহফিল করলেন আমার আল্লাহ বললেন ও ফেরেশতারা আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা আদমকে সিজদা করো আদমকে কি করো সিজদা করো আমার আল্লাহ বললেন মূলত আদমকে সিজদা করে নাই আদমকে সিজদা করে নাই তারা ফেরেশতারা আমার নবীকে সিজদা করেছেন সুবহানাল্লাহ বলেন এরপরে আদম আলাইহিস সালামের কাছ থেকে জোড়া জোড়া সন্তান হতো কিভাবে হতো কথা বলেন না কিভাবে জোড়া জোড়া সন্তান হতো আদম আলাইহিস সালামের বিজোড়া সন্তান হয়েছিল কয় জোড়া কথা বলেন কয় জোড়া আরেকটু মহব্বতে কয় জোড়া বিজোড়া সন্তান হয়েছিল এরপরে শুধু একজন সন্তান এসেছেন তিনি হলেন একা এসেছেন আদমের কাছ থেকে তার নাম হলো শীস আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের 140 জন সন্তান ছিল কয়জন কথা বলেন কয়জন এই জন্য যাদের বেশি সন্তান হয় তারা আদমের সুন্নাত আদায় করেছে সুবহানাল্লাহ বলেন আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ করে লা ইলাহা আল্লাহ বাইরামার আরজ করেছিলাম আদম আলাইহিস সালামের কোন সন্তানকে আমার আল্লাহ আমার নবীর নূর এটা দেয় নাই আমার আল্লাহ বললেন তারা জোড়া জোড়া পৃথিবীর জমিনে এসেছে তাদেরকে আমার নূরুন নবীর এই নূরটা দিই নাই যিনি একা এসেছেন তার নাম হলো শীস আলাইহিস সালাম একটু মহব্বতে বলবেন সুবহানাল্লাহ হযরত শীস আলাইহিস সালামের কাছে যখন আমার নবীর নূর মুবারক এটা এসেছেন তার থেকে আমার আল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে ওই আমার নবীর নূরেটা ট্রান্সফার করলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম থেকে আমার আল্লাহ এরপরে হযরত নূহ নবীর কাছে ট্রান্সফার করলেন এরপরে আমার নবীর নূর এটা আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিলেন সুবহানাল্লাহ ঠিক কিনা এমনি আসে নাই প্রথমে আদমকে দিয়েছেন আদমের পরে শীস আলাইহিস সালামকে দিয়েছেন এরপরে ইদ্রিস আলাইহিস সালামের কাছে দিয়েছেন ইদ্রিস আলাইহিস সালামের পরে হযরত মূসা আলাইহিস সালামের কাছে আমার নবীর নূরেটা দিয়েছেন এরপরে হযরত মূসা আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমার নবীর নূরেটা ট্রান্সফার করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এরপরে বাইরে আমার আরজ করেছিলাম আমার নবীর নূরটা যখন ইব্রাহিমের কাছে যখন গেলেন আল্লাহর দরবারে হাত তুলে বললেন ও আমার আল্লাহ আমার বংশের দিক দিয়ে আমার বংশের দিক দিয়ে তুমি এমন একজন জাত পাঠাইবা তিনি ওই জাত তিনি দুনিয়ায় এসে সমস্ত দুনিয়াবাসীদেরকে আলোকিত করে সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ কবুল করলেন সুবহানাল্লাহ বলেন না নবীদের কথা আল্লাহ কবুল করে কি করে না আর একটু মহব্বতে করে কি করে না এরপরে আমার নবীর নূর এটাকে আবার ইসমাইলের কাছে পাঠাইলেন ইসমাইল আলাইহিস সালাম হলো আমার ইসমাইল আলাইহিস সালামের দোয়ার ফসল হলো আমার নূরুন নবী সুবহানাল্লাহ এভাবে একজন 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 থেকে আমার নবীর নূর এটা ট্রান্সফার হয়ে আসলো আদম আলাইহিস সালাম যখন সিংহাসনের মধ্যে বসলেন তিনি বললেন
আকবালা আদামা আলা ইবনিহি শেতন, ও আমার সন্তান আমি যখন সিংহাসনের মধ্যে বসাছিলাম, ফাকালা আই বুনাইয়া ও আমার বচ্চ আমার সন্তান, শুনো শুনো আন্তা খলিকতানি মিন বাদি ফাহুজাহা বিইমারাতি তাকওয়া, ও আমার সন্তান আমি তোমাকে বলতে চাই আমি যখন সিংহাসনের মধ্যে আছি, ও আমার শেষ আমার সন্তান আমি যখন আমার এই সিংহাসন থেকে যখন চলে যাব, তুমি আমার সিংহাসন এটা দখল করবা, আমার পরে তুমি আমার স্থানটা নিবা। সুবহানাল্লাহ বলেন। বাপ যখন চেয়ারম্যান অবস্থায় থাকে, সন্তান একজন যখন যোগ্যপূর্ণ থাকে, বাপের চেয়ারটা সন্তানে দখল করে, ঠিক কিনা একটু কথা বলেন, ঠিক কিনা? সন্তানকে বললেন, ও আমার সন্তান তোমাকে আমি বলতে চাই আমি যে চেয়ারের মধ্যে বসা আছি, আমি এখান থেকে যখন চলে যাব আমার এই সিটটা তুমি দখল করবা, ঠিক কিনা? তুমি কথা বলুন, দখল করবা বাবা? আরজ করেছিলাম, ও আমার সন্তান শোনো শোনো, ও আমার বাবা আমাকে যখন জান্নাতের মধ্যে দিয়েছিল, আমি যখন জান্নাতের চৌকটের দিকে তাকাইলাম, ওখানে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম, ঠিক কিনা? জান্নাতের গাছের দিকে যখন তাকাইলাম, জান্নাতের গাছের মধ্যে আমার আল্লাহর সাথে নবীর নাম, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যে কালিমা আমি তোমাদেরকে দান করলাম, ওই কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ এটাতে আমি 12টি অক্ষর দিলাম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আমি সেখানে 12টি অক্ষর দিলাম, সুবহানাল্লাহ। ও আমার বান্দা আমি কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ শুধু বীজ জায়গার মধ্যে, যেখানে আমি আল্লাহর প্রশংসা আমার অনুসরণের কথা সেখানে আমার বন্ধুর অনুসরণের কথা, সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আল্লাহ বললেন, ও আমার বন্দা বন্দা তোমরা শুনো না, আমি 18টি জায়গার মধ্যে শুধু আমি আমার নবীর প্রশংসা করেছি, সুবহানাল্লাহ। আমার নবীর কি করলে? প্রশংসা করলেন, কি করলে? প্রশংসা করলেন। এরপরে আদমকে বললেন, ও আমার আদম, ও আমার সন্তান তোমরা শুনো শুনো, যাকারাত যাকারতুল্লাহ ফযকারা ইলা জানবিহি, ও আমার সন্তান যেখানে তুমি আল্লাহর নাম পাবা সেখানে আমার নবীরও নাম পাবা। কে বললেন? আদম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। তুমি যখন আমার আল্লাহর জিকির করবা সাথে সাথে আমার নবীর নাম ধরে দরুদ পড়বা, সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ আমার নবীকে আমার নাম থেকে আলাদা করি নাই, আমি আল্লাহ আমার প্রশংসা যেখানে আছে সেখানে আমার নবীর প্রশংসা, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে বললেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, ও আমার বান্দা আমি আল্লাহকে তোমরা অনুসরণ করার আগে আমার নবীকে অনুসরণ করো, সুবহানাল্লাহ। আর আমার নবীর অনুসরণের মাধ্যমে আমার অনুসরণ হয়ে যায়, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, আমি নবীকে আমার বন্ধুকে অনুসরণ করলে, মহব্বত করলে আমি আল্লাহর মহব্বত হয়ে যাই, সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? এরপরে ভাইয়ের আমার, আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীকে এমনে পাঠাই নাই, যখন হাদিসে কারীমার মধ্যে বললেন, যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, সাত ছিল না, খোদা খোদাই জগতে কিছুই ছিল না, ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, আমি আমার নবীকে আমি আমার নূর থেকে আমার বন্ধুকে বানাইলাম, সুবহানাল্লাহ বলেন। এখনো পৃথিবীতে আমার নবীকে পাঠাই নাই, এখনো নামকরণ করা হয় নাই, ঠিক কিনা? এরপরে আমার নবীর
ওই নূরেটাকে চার ভাগে ভাগ করলেন কয় ভাগে কথা বলেন কয় ভাগে চার ভাগে ভাগ করলেন গভীর মনোযোগ আমার আল্লাহ আমার নবীর নূর থেকে সর্বপ্রথম বানাইলেন কলম কি বানাইলেন চার ভাগে ভাগ করলেন এক ভাগ দিয়ে আমার আল্লাহ কলম বানাইলেন দ্বিতীয় ভাগ দিয়ে লাউহে মাহফুজ বানাইলেন তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ কুরসি বানাইলেন সুবহানাল্লাহ কার নূর দিয়ে আমার নবীর নূর দিয়ে বলেন কার নূর দিয়ে আমার নবীর নূর মুবারক দিয়ে অবশিষ্ট যে নূরের টুকরা ছিল এটাকে আমার আল্লাহ আবার চার ভাগে ভাগ করলেন কয় ভাগে কথা বলেন কয় ভাগে চার ভাগে ভাগ করলেন এক ভাগ দিয়ে আমার আল্লাহ বড় বড় আসমান বহনকারী ফেরেশতা বানাইলেন সুবহানাল্লাহ দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ কুরসি বানাইলেন কি বানাইলেন কুরসি বানাইলেন তৃতীয় ভাগ দিয়ে খোদার খোদাই কুল কায়নাতে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আমার আল্লাহ আমার নবীর নূর থেকে বানাইলেন সুবহানাল্লাহ বলেন অবশিষ্ট চার নম্বর যে নূরের টুকরে ছিল এটাকে আমার আল্লাহ আবার চার ভাগে ভাগ করলেন কয় ভাগে একটু মহব্বত বলে না কয় ভাগে চার ভাগে ভাগ করলেন গভীর মনোযোগ আমার আল্লাহ এক ভাগ দিয়ে আসমান বানাইলেন দ্বিতীয় ভাগ দিয়ে জমিন বানাইলেন তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ বান্দাদের জন্য জান্নাত আর দোজখ বানাইলেন সুবহানাল্লাহ অবশিষ্ট ওয়ার কয় টুকরা নূর আছে কথা বলেন কয় টুকরা আমার আল্লাহ বললেন ও আমার বান্দা শুনো শুনো আমি যে নবীকে না বানাইলে তোমাদেরকে বানাইতাম না যে নবীর তোমরা প্রশংসা করলে গাফিলাতি করো যে নবীর প্রশংসা করলে তোমাদের কষ্ট হয় আমার আল্লাহ বললেন আমার নবীর অবশিষ্ট যে নূরের টুকরা ছিল ওই নূরের টুকরাকে চার ভাগে ভাগ করলেন কয় ভাগে কথা বলেন কয় ভাগে চার ভাগে ভাগ করলেন গভীর মনোযোগ আমার মুরব্বী বাবার যুবক যুবক বায়েরা আমার আল্লাহ বললেন ও আমার বান্দা তোমরা যে চোখে দেখো তোমাদের চোখের আলো এটা আমার নবীর নূর দিয়ে বানাইলাম সুবহানাল্লাহ কার নূর দিয়ে একটু মহব্বতে কার নূর দিয়ে আমার নবীর নূর দিয়ে আমার আল্লাহ এরপরে বললেন ও আমার বান্দা যে নবীকে আমি পাঠাইলাম ওই নবীর নূর থেকে তোমাদের কলবের আলো তোমাদের কলবের নূরকে আমি আমার নবীর কাছ থেকে নিয়ে বানাইলাম সুবহানাল্লাহ এরপরে তিন নম্বরে যে নূর আছে ওটা দিয়ে আমার আল্লাহ বললেন ও আমার বান্দা শোনো শোনো আজকে তোমরা একজনের সাথে আরেকজন মহাব্বত করো একজন আরেকজনকে ভালোবাসো এই ভালোবাসা এটা আমার নবীর নূর দিয়ে বানাইলেন সুবহানাল্লাহ আরেকটু মহাব্বত সুবহানাল্লাহ তো এই জন্য আমার নবীর কাছ থেকে তো আমাদেরকে বানাইলেন ঠিক কি না চোখের আলো কোথ থেকে বানাইলেন নবীর নূর থেকে বলেন কোথ থেকে নবীর নূর থেকে মহাব্বত কোথ থেকে বানাইলেন আমাদের এখানে ভিতর অন্ধকার এখানে আলোকিত ঠিক কি না এখানে যে আলো সেটা আমার নবীর নূর থেকে সুবহানাল্লাহ বলেন আর অবশিষ্ট কতটুকু আছে কথা বলেন মাওয়াহিদুল্লাহ দুনিয়া ওই কিতাবের মধ্যে বললেন মোল্লা আলী কারি তিনি মিরকাত শরীফের মধ্যে বললেন আই মিন লামাতে নূরিহি আমার আল্লাহ বললেন আমি আমার জাতি নূরের জ্যোতি নূর দিয়ে আমার নূরুন নবীকে অন্ধকারে অজ্ঞতার যোগে আলোকিত করার জন্য পাঠাইলাম সুবহানাল্লাহ ঠিক কি না আমার আল্লাহ বললেন আমি যে একজন আল্লাহ আছি সেটা কেউ জানে না ঠিক কি না আমি আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য আমি আল্লাহ যে একজন স্রষ্টা আমি আল্লাহ যে একজন প্রভু এটা মানুষকে বোঝানোর জন্য মানুষকে জানার জন্য আমি আল্লাহ আমার নবীকে পাঠাইলাম হরে লা
ইলাহা মহব্বতে বলেন না বাইর আমার আরজ করেছিলাম গভীর মনোযোগ আমার নবী অন্ধকারে এসে অজ্ঞতার মধ্যে এসে বেবিচারের মধ্যে এসে সব কিছু দূরীভূত করে দিলেন তিনি আমার নুরুন নবী ঠিক কিনা একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ কারণ যে নবীকে আমরা না পাইলে আমাদের শরীরের গঠন এগুলো হতো না ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আজকে আমরা চোখে দেখি অন্ধকারের মধ্যেও দেখি আলোকিতর মধ্যেও দেখি সেটা হলো আমার নবীর নূরের উছিলাই সুবহানাল্লাহ এই জন্য শায়ের বলে নূর নবী এসেছে নো সেই নূরেতে সারা জাগান আলোকিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু বাইর আমার আরজ করেছিলাম আমার আল্লাহ বললেন আমি যে একজন আল্লাহ আছি সেটার পরিচয় আমার নুরুন নবী দিয়েছে ঠিক কিনা কে দিয়েছে কথা বলেন কে দিয়েছে আমরা কি আল্লাহ যে একজন আছে সেটা কি জানতাম সেটা কি চিনতাম কারণ আমার নবী আসার আগে সবাই হিন্দু পূজা করেছিল ঠিক কিনা দেবদেবীর পূজা করেছিল ঠিক কিনা উজ্জা মানাত ওদের পূজা করেছিল ঠিক কিনা আমার নবী এসে তো মানুষদেরকে সঠিক পথে নিয়ে এসে কালিমার দাওয়াত দিয়ে মুসলমান হয়েছে আল্লাহকে চিনতে পেরেছেন ঠিক কিনা আর একটু মহব্বতে ঠিক কিনা এই জন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই সবাই মহব্বতে বলেন আছে না নাই আমার নবীকে মহব্বত করার তৌফিক দান করুক আমিন বলেন না কিয়ামত পর্যন্ত নবীকে মহব্বত করার তৌফিক দান করুক আমিন সালাতুনিয়া বাইর আমার আরজ করেছিলাম আমার আল্লাহ বললেন ও আমার বান্দা আমার নবীকে পৃথিবীতে পাঠাইলাম শুধু তোমরা ঈদে মিলাদুন নবী করো নাই সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার নবীকে পাঠানোর আগে আমি আল্লাহ আমার নবীর উপর ঈদে মিলাদুন নবী করেছি সুবহানাল্লাহ বলেন দলিল লাগবে না এটা কথা বলেন দলিল লাগবে না আমার আল্লাহ বললেন কেমনে আমি আমার নবীর উপর ঈদে মিলাদুন নবী করলাম আমার আল্লাহ চার নম্বর পারাতে আমার আল্লাহ বললেন ও ইদা আখযাল্লাহু মিসাকান নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি স্মরণ করুন ওই দিনের কথা কোন দিনের কথা আমার আল্লাহ বললেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখযতুম আলা যালিকুম মিসরি আমার আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম আমি সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম আমার আল্লাহ যখন আমার নবীর নূরকে যখন শো করলেন এখন আমার নবীর নূরেতে সমস্ত নূর আলোকিত হয়ে গেল সুবহান সমস্ত নূর আরেকটু মহব্বত আলোকিত হয়ে গেল আল্লাহকে প্রশ্ন করলেন ও আমার বারি তালাব আপনি আমাদেরকে কি নূর দিয়ে আসজ্জিত করলা আমার আল্লাহ বললেন ও আমার নবীগণের রুহ আমি তোমাদেরকে পৃথিবীতে এখনো পাঠাই নাই এখনো কথা বলেন এখনো পাঠাই নাই আমি তোমাদেরকে পাঠাবো একটা কারণে আমি যখন
তোমাদেরকে কিতাব দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাবো। এর আগে আমি আমার একজন নবী পৃথিবীর জমিনের মধ্যে পাঠাবো, সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে। সুবহানাল্লাহ বলেন, সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে ওই নবীর উপর তোমরা ঈমান আনবা। কি আনবা? ঈমান আনবা। ফাসাদু ওই নবীকে দুনিয়া যখন উনি যাবে তোমরা ওনাকে সহযোগিতা করবা। কি করবা? সহযোগিতা করবা। এরপরে আমার আল্লাহ বললেন, ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন। তারা বললেন, ও আল্লাহ আমরা তার উপর ঈমান আনলাম এবং তাকে সহযোগিতা করব বলে প্রতিশ্রুতি দিলাম। আমার আল্লাহ বললেন, মিনাশ শাহিদিন, আমি একজন সাক্ষী হিসেবে যথেষ্ট। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বললেন, তোমরা যদি তোমাদের কথা যদি জবান যদি ঠিক না থাকে তাহলে তোমরা ফাউলাইকা হুমুল ফাসিকুন, তোমরা ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, যদি তোমরা দুনিয়ার মধ্যে নবী কোরআন নিয়ে থাকো, যদি তোমাদের উপরে ডঙ্কা বাজে নূরের ডঙ্কা, তোমাদের নবুয়াতের ডঙ্কা যখন বাজে, আমার নবী যখন দুনিয়ায় আসবে, তোমাদের নবুয়াতের দর তোমাদের নবুয়াতের ডঙ্কা, তোমাদের শক্তি তোমাদের পাওয়ার ছেড়ে দিয়ে আমার নবীর উপর ঈমান এনে উম্মত হয়ে যাওয়া। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবার ফরিয়াদ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হতে চেয়েছিল না? কথা বলেন না, চাই না? আমার আল্লাহ কোরআনের বিশ্লেষণের মধ্যে বুঝিয়ে দিয়েছেন, যত বড় নবী পৃথিবীতে থাকুক না কেন, আমার নবী যখন আসবে তখন ওনার উপর ঈমান এনে তুমি ওনার উম্মত হয়ে যাবা। সুবহানাল্লাহ। বাইরে আমার শুধু আমার নবীর উম্মতকে আমরা মোহাব্বত করি নাই, আমরা তো আমার নবীর উম্মত, আমরা আমার নবীকে মোহাব্বত করি কি করি না? কথা বলেন, করি কি করি না? শুধু আমরা মোহাব্বত করি না, আমার নবীকে অনন্য উম্মতের মোহাব্বত করেছেন। সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বত বলেন, সুবহানাল্লাহ। বাইরে আমার আরজ করেছিলাম, আমার নবী পৃথিবীর জমিনে আগমন করার কারণে এই পৃথিবী এটা আলোকিত হয়েছেন, ঠিক কিনা? আমার নবীকে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত মোহাব্বত করেছেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালামের একজন উম্মত, তিনি যখন তাওরীত কিতাব পড়তেন, ওই কিতাব পড়তে পড়তে আমার নবীর যখন নাম পেলেন, এগুলো একটা পেলো কেটে দিল, আর একটি পেলো কেটে দিল, এভাবে কাটতে কাটতে একদিন তিনি বললেন, আমাদের ঈসা আলাইহিস সালামের যেটার আগাম পয়গাম দিয়েছেন আমাদেরকে, অবশ্যই তিনি মনে হয় ওই নবী। সুবহান। সেদিন তিনি বুঝতে পারলেন, তিনি আল্লাহকে বললেন, ও আল্লাহ আমি ওনাকে বড় বেশি মোহাব্বত করি, আমি ওনার নামের উপরে কালিমা পড়ে ওনার উম্মত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরে লা ইলাহা বাইরে আমার আরজ করেছিলাম, কিতাবের নাম হলো মুস্তাতারফ। কিতাবের নাম কি? কথা বলে, কিতাবের নাম কি? মুস্তাতারফ। কিতাবের নাম কি? আর একটু মোহাব্বতের নাম কি? মুস্তাতারফ কিতাবের নাম। তফসিরে কুরতুবীর মধ্যেও এই ওয়াকিয়াটা বর্ণনা করলেন হযরত বায়ের আমার, তোব্বায়ে আউয়াল হিমিয়ারি, তোব্বায়ে আউয়াল হিমিয়ারি। তোব্বায়ে আউয়াল কি? হিমিয়ারি বলেন, তোব্বায়ে আউয়াল প্রথম তোব্বা, আউয়াল মানে প্রথম, তোব্বা প্রথম তোব্বা। তিনি 12,000 আলেম নিয়ে, কয় হাজার আলেম? কথা বলেন, কয় হাজার? 12,000 আলেম নিয়ে, 4,000 পণ্ডিত নিয়ে, জ্ঞানী নিয়ে। কি নিয়ে? পণ্ডিত নিয়ে। তিনি 1,00,000 সৈন্য সেনা নিয়ে
তিনি ওই ইয়েমেন থেকে বের হয়ে গেলেন, ইয়েমেন থেকে বের হয়ে গেলেন। তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র একটি, কয়টি? তিনি পৃথিবীর জমিনকে গুড়বেন, পৃথিবীর জমিনে সফর করবেন, পৃথিবীর জমিনের নতুন নতুন জিনিস সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করবেন। সুবহানাল্লাহ। না এখন তো আমরা ঘুরি যে কোথায় কোন জায়গাটা সুন্দর, যেখানে কয়েকটা ছবি মারতে পারবো, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আমাদের অন্তরের মধ্যে কোনো কিছু জানার এরকম আছে, বলেন না, আছে নাকি? নাই। এখন আমরা তো সুন্দর একটা প্লেস পেলে সেখানে একটা ছবি মারি, সুন্দর একটা নতুন একটা বাসা পেলে সেখানে এক রাত জীবন, এক রাত আমরা সময় কাটাই, ঠিক কি না? তো ভাই আউয়াল একমাত্র লিল্লাহি মা ফি সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপর ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছে একমাত্র আল্লাহর নিয়ামত গবেষণা করার জন্য। সুবহানাল্লাহ। বাইরে আমার আরজ করেছিলাম, এরপরে তিনি যখন বের হয়ে গেলেন, তুব্বাই আউয়াল হিমিয়ারিকে এক এক দেশের মানুষেরা তাকে ইস্তেকবাল দিচ্ছেন, কি দিচ্ছেন? ইস্তেকবাল দিচ্ছেন, মারহাবা দিচ্ছেন, কারণ একজন দেশের রাজা তিনি আমাদের দেশে আগমন করেছেন, এই জন্য অভিনন্দন দিচ্ছেন। সুবহানাল্লাহ। বলেন না আমাদের এখানে রাজা আসার দরকার নাই, রাজার ফ্যান্ডামেন্ডা কতগুলো আছেন, ওরা আসলেও আমরা ইস্তেকবাল দিই, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? এরপরে তোব্বাই আউয়াল হিমিয়ারি প্রথম এক দেশে গেলেন, তিনি যখন তার কাফেলা নিয়ে যখন যাচ্ছেন, মানুষেরা যখন বুঝতে পারলেন বাদশাহ সাহেব তার উজির নাজিরকে পাঠাই দিলেন তাদেরকে মারহাবা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বলেন এরপরে এভাবে যেতে যেতে একটা দুইটা নয়, এভাবে অনেক দেশ সফর করলেন তোব্বাই আউয়াল হিমিয়ারি। বলে না তোব্বাই আউয়াল হিমিয়ারি এভাবে একটা দুইটা তিনটা চারটা, এভাবে তিনি অনেক দেশ ভ্রমণ করলেন, যেতে যেতে তিনি মক্কা শরীফে আগমন করলেন। সুবহানাল্লাহ। মক্কা শরীফে আগমন করার পরে তিনি বললেন, আমরা তো অনেক দেশের মধ্যে গেলাম, আমাদেরকে তো ইস্তেকবাল দিয়েছে, মারহাবা দিয়েছে, অভিনন্দন দিয়েছে, কিরে এই মক্কা এই জায়গার মধ্যে আমরা যে ঢুকলাম, কেউ আমাদেরকে একটা সালামও দেয় নাই, কেউ কি দেয় নাই, সালামও দেয় নাই। তিনি তার ওই বিশাল বহরের মধ্যে এমন এমন সেখানে ডাক্তার নিয়েছেন, সেখানে পণ্ডিত নিয়েছেন, সেখানে আপনার অনেক বড় বড় আলেমদেরকে, মুফতি বড় বড় মুহাদ্দিসকে নিয়েছেন, যখন যেটা প্রয়োজন সেটা জানার জন্য। সুবহানাল্লাহ। বলেন না এরপরে তিনি রাগান্বিত হয়ে গেলেন, কি হয়ে গেলেন একটু সবাই মহব্বত বলে না, কি হয়ে গেলেন? আচ্ছা আল্লাহর ঘরের মধ্যে এসে কি চুপ করে বসে থাকলে কি ভালো হবে? কথা বলে না ভালো হবে? আপনার মহব্বত নিয়ে আরেকটু সামনে চলে আসেন, লা ইলাহা, একটু সামনে আসেন, আপনারা একটু সামনে আসেন সবাই, লা লা করেছিলাম তিনি রাগান্বিত হয়ে তার বহরের মধ্যে 12,000 আলেমের মধ্যে যিনি সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আলেম, যিনি সবচেয়ে বড় মুফতি, যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস, গ্রেট মুফতি, কি মুফতি? গ্রেট মুফতি। তাকে বললেন তুমি একটু দাঁড়াও না, দাঁড়াইলেন, ও বলে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, আমি একজন এত বড় বাচ্চা, আমি এতগুলো মানুষ নিয়ে ভ্রমণে এসেছি, কেন আমাদেরকে যে দেশের মধ্যে গেলাম আমাদেরকে সবাই ইস্তেকবাল দিয়েছে, আমাদেরকে মারহাবা বলেছে, এখানে কেন আমাদেরকে মারহাবা বলে নাই, একটা সালাম পর্যন্ত দেই নাই? সুবহানাল্লাহ। বলেন এরপরে ও আলেম বললেন, ও বাদশা তুব্বাই আউয়াল কিমিয়ারে তুমি কেমন বাচ্চা হলা, তোমাকে সালাম দেয় নাই কেন জানো না, জানো না,
এই মক্কা শরীফের মধ্যে একটা চার দেওয়াল বিশিষ্ট ঘর রয়েছে, ওই ঘরের কারণে মানুষের দাম পর্যন্ত বেড়ে গেছে। আর একটু মহব্বত বলবেন না, সুবহানাল্লাহ। তিনি বললেন, ওই ঘর এটা কিসের ঘর? ওই ঘর কিসের ঘর? এখন বললেন, ওই ঘর এটা কিসের ঘর? এটা কেমন ঘর? এরপরে দাঁত দিয়ে বললেন, এটা কেমন ঘর, কিসের ঘর? তো ভাই আউয়াল হিমিয়ারি তিনি বললেন, এটা এমন একটা ঘর যে ঘরের মালিক হল লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু মহব্বত বলেন না, সুবহানাল্লাহ। চার দেওয়াল বিশিষ্ট যে ঘর আছে এটার কেউ অনুমান করতে পারে নাই এত কত বড়, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আচ্ছা, যখন আমরা যখন বিভিন্ন টেলিভিশনে যখন আমরা দেখি, তখন দেখার পরে আমরা ওই আল্লাহর ঘরটা ছোট অবস্থায় দেখি, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? হাজিগণ যখন হজ করতে যায় তখন তারা বুঝতে পারে এটা কত বড় ঘর, এক পাশ থেকে আরেক পাশে ঘুরে আসতে তাদের যেন বেরিয়ে যায়, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? এটা হলো কার ঘর? বলেন কার ঘর? এটা কি বাইতুল না? এটা কার ঘর? আর একটু মহব্বতে কার ঘর? বাইর আমার আয়রস করেছিলাম, এটা হলো কার ঘর? আর একটু মহব্বতে কার ঘর? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হোসিয়া। আমাদের হুজুর এসে চলে এসেছেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আর একটু মহব্বতে বলেন আমিন। লা ইলাহা আসমান তুমি বানাইলা, জমিন তুমি, জান্নাত তুমি সাজাইলা, প্রিয় নবীর ওসিলা গাইলা। সবাই বলেন মারহাবা। আপনারা খুশি না বেজা? সবাই বলেন খুশি না বেজা? কারণ এখন আপনাদের হুজুর চলে এসেছেন, কারণ আমি তো সব সময় আপনাদেরকে ওয়াজ নসিহত করতেছি, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আপনারা তো আমার ওয়াজ সব সময় শুনতেছেন, ঠিক কি না? এ আমার কথাটা শেষ করে আমি হুজুরকে দিয়ে দেব, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক, আমিন বলেন। আর একটু আসতে বলেন না, আমিন। বাইরে আমার আয়রস করেছিলাম, কিতাবের নাম হলো মুস্তাতারাফ। কিতাবের নাম কি? কথা বলেন কিতাবের নাম কি? এই কিতাবটা এখন পড়া হয় না, এটা আগে পড়াইতো, এটা এই কিতাবটা আগে পড়াইতো। আমি কেমনে ভাগ্যক্রমে আমার হুজুর আমাকে এই কিতাবটা দান করেছেন, সুবহানাল্লাহ বলেন না? বাইরে আমার আয়রস করেছিলাম, তো বাইয়ে আউয়াল কিমিয়ারি তিনি প্রশ্ন করলেন, আপনারা সবাই আমার দিকে দেখেন না, সালাতুনিয়া আপনারা সবাই ভালো আছেন? কথা বলেন ভালো আছেন? তাহলে আপনাদের আপনাদের এদিক ওদিক চোখ ঘুরাচ্ছেন কেন, এদিকে দেখেন না, কথা তো আমি বলতেছি, ঠিক কি না? কথা বলেন কথা কে বলতেছে? এখন ভাইয়ের আমার তো ভাই আউয়াল কিমিয়ারি তিনি বললেন, ও আলে এই ঘরে টাকার, এটা হলো এমন একটা